আমার পাশে যারা দেখতেছেন সে আমার বন্ধু, তার ভিডিওগুলো এত ভালো হয়, তার চলাফেরার স্টাইল, চুলের স্টাইল আমার কাছে এত ভালো লাগে। সবচেয়ে বেশি ভালো লাগে ভাই তার বউডারে, বাইরে ভাই দেখলে মাথা নষ্ট। তোর আজকে থেকে রাত জাগা বন্ধু, রাত জাগা কাটুন ধোস আর সকাল 12টা বাজে ঘুম থেকে উঠোস। আজকে থেকে সকাল 6টায় ঘুম থেকে উঠবি আর পড়তে বইবি। কি রে দোস্ত, তুই তো ছোট ভাইরে এমনি মারতাছস কে? আরে ও অনেক অলস হয়ে গেছে, রাত জাগা কাটুন ধোস আর সকালে ঘুম থেকে উঠে না। শুনো, প্রতিদিন সকালে খুব তাড়াতাড়ি ঘুম থেকে উঠবা। সকালে ঘুম থেকে ওঠা স্বাস্থ্যের জন্য অনেক ভালো। আমি প্রতিদিন ভোর 5টা বাজে ঘুম থেকে উঠি। কেন দোস্ত, জিম করছ নাকি? আরে না, একবার পুশ আপ কইরা আবার ঘুমাই পড়ি। আচ্ছা বেবি, বলো তো মেয়ে কাকে বলে? যেই প্রাণী একাধিক রিলেশনে থাকার পরও নিজেকে সিঙ্গেল দাবি করে তাকেই মেয়ে বলে। টিপিসিটি মোটর গাড়ি কিছু চাই না হামে, খালি আমি কই তুই আমার বউ আমি তো স্বামী। টিপিসিটি মোটর গাড়ি কিছু চাই না হামে, খালি আমি কই তুই আমার বউ আমি তো স্বামী। সিগারেটের প্যাকেটে লেখা থাকে ধূমপান মৃত্যুর কারণ, তাতে আমার কি? আমি তো সিগারেট প্যাকেট খাই না, সিগারেট খাই। একটু চানাচুর দে তো। 200 একটু চানাচুরি তো চাইছিলাম, পুরা প্যাকেটটা তো আর না। আপনি কি জানেন আমাদের দেশে 70% ছেলেদের ঠোঁট ফাইডাস আছে ভিটামিন জি এর অভাবে? কালকে একটা মেয়েকে আমি আই লাভ ইউ বলছিলাম, মেয়েটা আমাকে না করে দিছে। তারপর আমার এলাকার সবচেয়ে বড় বিল্ডিং এর উপরে যে এলাকাটা দেখে অনেক চিন্তা ভাবনা করে বুঝতে পারলাম এলাকাটা অনেক বড়। প্রবলেম নাই, আরেকটা পটায় নিমু। ইয়েস, গার্লফ্রেন্ড কে পাখি বলে ডাকবা আর সে উড়াল দিলেই দোষ। এই নে 10 টাকা, কাল রাতে যে আমি কাজের ভরসাতে ঘুমাইছি তোর আম্মুকে যেন বলিস না। আব্বু তুমি অনেক টিপটা, আম্মু দাওয়ানের সাথে ঘুমাইলে আমাকে 100 টাকা দাও। ছেলেদের টিকটক অ্যাকাউন্ট বিটিভির মতো দেখার কেউ নাই, আর মেয়েদের টিকটক অ্যাকাউন্ট স্টার জলসা জি বাংলার মতো দেখার লোকের অভাব নাই। আপনারা কি জানেন একমাত্র প্যান্ডেলের লোকেরাই বাস দিয়ে বাস ফেরত নেয়? ভাইয়া এ গরিবদের কিছু দান করেন, আন্নে স্বর্গে যাইবেন। আচ্ছা যা, তোর নোয়াখালী দান করে দিলাম। নোয়াখালী কি তোর বাপের যে আরে দান করবি? তো স্বর্গ কি তোর বাপের যে আরে স্বর্গে হাঁটাইবি? আজকে আমার 18 বছর হয়ে গেল, এখন পর্যন্ত একটা মেয়ের প্রপোজই করতে পারলাম না। জান ইমুত একটা ভিডিও কল দাও তো। বউ হচ্ছে কলিজা আর ফুসফুস হচ্ছে শালি, মাননীয় স্পিকার আমার দুইটাই খালি। তোমার নাম কি? তুমি আমার নাম জানো না, ঢং করো তাই না? হায় লড়কি হায় আল্লাহ, হায় হায় রে আল্লাহ।